বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নতুন দ্বীপ চর তুফানিয়া। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ লঞ্চঘাট থেকে ট্রলারে যেতে দেড় দুই ঘন্টা সময় লাগে। এই চর তুফানিয়ার বৈশিষ্ট্য হলো নীল পানি, সাদা বালির বীজ আর লাল কাঁকড়ার উপস্থিতি। সাগর পাড়ে কাদামাটিতে অবাধে ছুটে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়া। পর্যটকদের কাছে একেবারেই অপরিচিত এই চর তুফানিয়া। আমরাও ঘটনাক্রমে সেখানে গিয়েছিলাম, যাওয়ার কথা ছিল জাহাজ মারার চরে, কিন্তু সাগরের জোয়ার ভাটার খেলা আর ট্রলারের মাঝির ভুলের কারণে পথ হারিয়ে ফেলা। এরপর জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে চর তুফানিয়া হাজির হওয়া। নীল পানি আর সাদাবালির বিষ সাথে লাল কাঁকড়া মুগ্ধ করবে যে কোনো পর্যটকদের। বন বিভাগের উদ্যোগে সেখানে কিছু ঝাউ গাছ লাগানো হয়েছে। ট্রলারের মাঝিরা জানালেন, তারা মাঝে মাঝে এই দ্বীপে আসেন বিশ্রামের জন্য। যেহেতু নতুন দ্বীপ, কোনো লোক বসতি নেই, এমনকি জেলেপল্লীও অনুপস্থিত, তাই সেখানে একেবারেই জনমানবের নিরিবিলি পরিবেশ, যার অপার সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো ভ্রমণ পিপাসুদের। দুই তিন হাজার টাকা ভাড়ায় ট্রলার নিয়ে চরমন্তাজ থেকে সেখানে যাওয়া যায়। ফেরার সময় সাগরের মোহনায় মাছ ধরা জেলেদের কাছ থেকে তাজা মাছ কিনে ফিরে আসতে পারবে। ইঞ্জিন চালিত বোট বা ট্রলারে যদি রান্নাবান্নার ব্যবস্থা থাকে, তাহলে সাগরের সে মাছ অথবা কাঁকড়া তা কিনে আপনি রান্নাবান্না করতে পারবেন এবং সে দারুণ এক অভিজ্ঞতা হয় সেখানে। আমরাও সেভাবে কাঁকড়া জোগাড় করেছিলাম, কাঁকড়া কিনেছিলাম, কেনার পরে সেখানেই তা রান্নাবান্না করা হলো এবং ভাজি করা হলো এবং খাওয়া হলো। বেশ মজাই হয়েছে, পুরোপুরি পিকনিকের একটা আমেজ ছিল। একসাথে সাগর দেখা, নদীর মোহনা দেখা, দ্বীপ দেখা, জেলেদের কাছ থেকে মাছ কেনা, জেলে জীবন সম্পর্কে একটু ধারণা নেওয়া, যাদের জীবন মৃত্যু সবই সাগরে, এরপর সেই মাছ কিনে এবং তাদের থেকে কাঁকড়া কিনে ভাজি করে খাওয়ার অপচ, দারুণ টেস্ট, দারুণ উপভোগ্য একটা বিষয় ছিল। সুতরাং পর্যটকুল যদি আপনারা চর তুফানিয়া যেতে চান, তাহলে যেতে পারেন, ফেরার সময় এভাবে মাছ নিয়ে ফিরে আসতে পারবেন এবং মনে আনন্দে আপনি এই ভ্রমণটা উপভোগ করতে পারবেন। তবে অবশ্যই ভ্রমণ পিপাসু হতে হবে, প্রকৃতি উপভোগ করার জন্য, প্রকৃতি উপভোগ করার মতো মানসিকতা থাকতে হবে, তাহলে আপনি এটা উপভোগ করতে পারবেন।